নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার। এই হাইপার টেনশনের সমস্যা কিন্তু খুব কমন একটা সমস্যা, বিশেষ করে যারা একটু এজের, অর্থাৎ যাদের বয়স মোটামুটি 40-এর উপরে, তাদের মধ্যে ম্যাক্সিমামের কিন্তু আজকালকার দিনে এই হাইপার টেনশনের প্রবলেম দেখা দিচ্ছে। বিশেষ করে আমরা যখন ক্লিনিকে কোনো পেশেন্টকে জিজ্ঞাসা করি যে তারা কোন কোন বিষয়ে ওষুধ খাচ্ছেন, তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বলেন যে তারা হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারের জন্য তারা অলরেডি মেডিসিন খাচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন যে এটা একটা খুব কমন সমস্যা, এবং আজকে আমরা জানবো যে এই হাইপার টেনশনের কারণগুলো কী কী, এই হাইপার টেনশন হলে আপনার কী কী প্রবলেম হতে পারে, এবং অবশ্যই জানবো যে এই হাইপার টেনশনের হোমিওপ্যাথিক চিকিৎসা কী রয়েছে। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে এখন সাবস্ক্রিপশন করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে আসবে। ফ্রেন্ডস, হাইপার টেনশন কী? অ্যাকচুয়ালি হাইপার টেনশন কথাটার অর্থ হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। তাহলে রক্তচাপ মোটামুটি কত, একটা নর্মাল মানুষের বা নর্মাল রক্তচাপ কত থাকা উচিত? এটি বলা হয় যে 120/80 মিলিমিটার মার্কারির যে প্রেশার সেটি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি অ্যাভারেজে একটি নর্মাল ব্লাড প্রেশার। তাহলে প্রথমে জেনে নিই যে এই ব্লাড প্রেশার ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের যে হার্ট আছে সেই হার্ট কিন্তু কনস্ট্যান্ট পাম্প করছে, মিনিটে মোটামুটি 60 থেকে 100, অ্যাভারেজে 72 বার হার্ট কিন্তু পাম্প করছে। এবং এই পাম্প করার সময় কি হয় না, আমাদের যে শরীরের বিভিন্ন যে সেলগুলো রয়েছে বিভিন্ন অংশে, সেখানে এই ব্লাডটা ফ্লো করে। ব্লাডটা ফ্লো করে কেন, কারণ এই ব্লাডের মাধ্যমেই কিন্তু অক্সিজেন এবং নিউট্রিশন কিন্তু বিভিন্ন সেলে পৌঁছে যায়। তাহলে এই যে ব্লাডটা ফ্লো করছে, এই ব্লাড ফ্লো করে কিন্তু এক ধরনের সরু সরু পাইপের মাধ্যমে, এবং এই পাইপগুলোকে বলা হয় ব্লাড ভেসেলস। এবং এই ব্লাড ভেসেলসের মধ্যে যেরকম আর্টারি রয়েছে, ভেইন রয়েছে, বিভিন্ন ক্যাপিলারিজ রয়েছে, এগুলো রয়েছে। তা এই যে ব্লাড ভেসেলস বা এই যে পাইপের মধ্যে দিয়ে যখন ব্লাডটা ফ্লো করে, তখন সেই পাইপের যে ওয়াল আছে, ভেতরের যে ওয়ালটা আছে, সেই ওয়ালের গায়ে কিন্তু সেই ব্লাড একটা প্রেশার তৈরি করে, এবং এটাকেই বলা হয় ব্লাড প্রেশার। এবং এই ব্লাড প্রেশার কিন্তু এই যে হার্টবিটটা হচ্ছে, অর্থাৎ হার্টবিটের কখনও এটা খুব বেশি প্রেশার থাকছে, কখনও আবার যখন হার্টবিটটা কমে যাচ্ছে, এত হার্টটা রেস্টিং কন্ডিশনে আসছে, তখন প্রেশারটাও কমে যাচ্ছে। তাই জন্য যখন প্রেশারটা হাই থাকছে, অর্থাৎ সবচেয়ে বেশি থাকছে, তখন সেটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, আর যখন হার্ট আপনার রেস্টিং কন্ডিশনে আছে, তখন যে প্রেশারটা সবচেয়ে কম থাকছে, এটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই সিস্টোলিক ব্লাড প্রেশার মোটামুটি 110 থেকে 130, এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা বলি যে নর্মাল আছে। যদি এই প্রেশারটা 140-এর উপরে উঠে যায়, অর্থাৎ উপরের যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140-এর উপরে উঠে যায়, তখনই কিন্তু আমরা তাকে হাই ব্লাড প্রেশার বলবো। এবং ডায়াস্টোলিক যে ব্লাড প্রেশারটা সেটি মোটামুটি 70 থেকে 90, এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা বলি যে নর্মাল আছে, এবং 90-এর উপরে চলে গেলে আমরা সেটিকে হাই ব্লাড প্রেশার বলবো। এবার আমরা জেনে নিই যে এই যে হাই ব্লাড প্রেশার, এই হাই ব্লাড প্রেশারটা হচ্ছে কেন, কেন প্রেশারটা বেড়ে যাচ্ছে। এই যে ব্লাড ভেসেলসগুলোর মধ্যে দিয়ে যখন ব্লাডটা ফ্লো করছে, তখন সেই ব্লাড ভেসেলসগুলোর মধ্যে কিন্তু একটা ইলাস্টিসিটি থাকে। ইলাস্টিসিটির কথার অর্থ যে যখন ব্লাডটা ফ্লো করছে, তখন তার যে প্রেশারের অনুসারে কিন্তু সেই ব্লাড ভেসেলসগুলি একটি নির্দিষ্ট লেভেল অবধি সংকুচিত এবং প্রসারিত হতে পারে। এইভাবেই কিন্তু সে নিজেকে অ্যাডজাস্ট করে পরিবর্তিত প্রেশারের সাথে। কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের কারণে কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে এই যে ব্লাড ভেসেলসগুলোর ইলাস্টিসিটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা কমে যায়, এবং তখন কি হয়, সে নির্দিষ্ট যে ব্লাড প্রেশারটা যখন বাড়ছে, সে কিন্তু ঠিকমতো প্রসারিত হতে পারছে না, তখনই কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড প্রেশারটা বেড়ে যায় বলে আমরা বলি। তাহলে কী কী কারণ আছে যে কারণে কিন্তু এই ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি কমে যায় সেটি আমাদের জানতে হবে। প্রথম যে কারণটা বলবো সেটি হলো এজ বা বয়স। বয়সের সাথে সাথে কিন্তু ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি হ্রাস পায় বা কমে যায়। এছাড়া যারা ধরুন প্রচুর পরিমাণে স্মোকিং করেন বা প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজিউম করেন, তাদের ক্ষেত্রেও দেখা গেছে এই ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি কিন্তু খুব শীঘ্রই কমতে শুরু করে। এছাড়া যারা ধরুন খুব ইরেগুলার ডায়েটের মধ্যে থাকেন, ইরেগুলার ডায়েট বলতে ধরুন বিভিন্ন সময় জাঙ্ক ফুড খাচ্ছেন, বাইরের খাবার খাচ্ছেন, খাবার টাইমের কোনো ঠিক নেই, অর্থাৎ প্রপার নিউট্রিশাস খাবার তারা খাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে এই ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি
ধীরে ধীরে কমতে শুরু করে। এছাড়া ওবেসিটি একটি বড় কারণ, ওবেসিটির কারণে অর্থাৎ যাদের ওয়েট অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি কমে যায়। এছাড়া ডায়াবেটিসের কারণে ইলাস্টিসিটি কমতে পারে। এছাড়া ফ্যামিলি একটা হিস্ট্রি থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিতে অনেকেরই এই ব্লাড প্রেশার খুব হাই থাকছে বা হাইপারটেনশন থাকছে, তাহলে এই ফ্যামিলি হিস্ট্রি থাকলেও কিন্তু আমরা দেখেছি যে ব্লাড ভেসেলের ইলাস্টিসিটি কিন্তু ধীরে ধীরে কমে যায়। এবার তাহলে আমরা জানবো যে যদি এই ইলাস্টিসিটি কমে যায় অথবা ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে কি কি কমপ্লিকেশনস হতে পারে। প্রথম যেটা বলবো যে এই যখন ইলাস্টিসিটিটা কমে যাচ্ছে তখন ব্লাড প্রেশার যদি দীর্ঘদিন ধরে বেশি থাকে বা আনকন্ট্রোল থাকে তখন কি হয়, ওই ব্লাড ভেসেলসের যে ওয়াল আছে ওয়ালের মধ্যে ছোট ছোট ক্র্যাক অ্যাপিয়ার করে এবং সেখান থেকে কি হয় না, সেখান থেকে ধীরে ধীরে কিছু ফ্যাট টিস্যু ওই ব্লাড ভেসেলের ইনার যে সারফেস বা ভেতরে কিন্তু ওই ফ্যাট টিস্যুগুলো জমতে শুরু করে এবং এই ফ্যাট টিস্যুগুলো যদি জমে তখন দেখা যায় যে এই ব্লাড ভেসেলসগুলো কিন্তু ধীরে ধীরে ন্যারো হয়ে যায় এবং ন্যারো থাকার কারণে কিন্তু সেখান থেকে যখন ব্লাড ফ্লো ঠিকমতো করতে পারে না ফলে প্রেশার আরও বেড়ে যায়। এবং এই যদি ঘটনাটা যদি কারোর ধরুন ব্রেনের মধ্যে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেখানে ঘটে তাহলে কিন্তু সেরিব্রাল অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। যদি হার্টের মধ্যে যে ছোটো ছোটো আর্টারিগুলো থাকে বা ভেনগুলো বা ক্যাপিলারিসগুলো থাকে সেখানে যদি ঘটে তাহলে সেখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে, বা কিডনির মতো জায়গায় যদি এই ঘটনাগুলি ঘটে তাহলে সেখান থেকে কিডনি ডিজিজ বা রেনাল ফেলিওরের মতো সমস্যা কিন্তু আপনার হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে ব্লাড প্রেশার যদি দীর্ঘদিন আনকন্ট্রোলভাবে বেড়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্যবস্থা নিতে হবে, কারণ এটি কিন্তু একটি সাইলেন্ট কিলার। প্রথম দিকে এর সেরকম কোনো সিমটম থাকে না, তাই অনেকেই ভাবে যে ঠিক আছে আমার তো কোনো প্রবলেম হচ্ছে না তাহলে আমি আর ওষুধ খাবো কেন বা আমি এটা নিয়ে এত চিন্তা করবো কেন, কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু চিন্তা করতে হবে কারণ আনকন্ট্রোল ব্লাড প্রেশার থেকে কিন্তু বড় বড় অনেক ধরনের দুর্ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে। তাহলে এবার আমরা জানবো যে এই হাইপারটেনশনের হোমিওপ্যাথিক চিকিৎসা কী কী রয়েছে বা কী কী হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। দেখ, হোমিওপ্যাথিতে কিন্তু এই ব্লাড প্রেশার কন্ট্রোলের বা এই ব্লাড প্রেশারের যে সমস্যাটাকে পারমানেন্টলি সলভ করার জন্য অসাধারণ কিছু ওষুধ রয়েছে। প্রথমেই যে ওষুধটির নাম বলবো সেই ওষুধটির নাম হলো রাওয়েলফিয়া সার্পেন্টিনা মাদার টিংচার। এই রাওয়েলফিয়া সার্পেন্টিনা মাদার টিংচার কিন্তু আমরা দেখেছি যে প্রায় 90-95% পেশেন্টের ক্ষেত্রে অসাধারণভাবে কাজ করে এবং প্রচুর পেশেন্টকে আমরা দিয়ে দেখেছি যে কিছুদিন খাওয়ার পরে কিন্তু এই ওষুধটিকে তারা বন্ধ করে দিতে পেরেছে এবং এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার যে সমস্যা সেটি পার্মানেন্টলি সলভ হয়েছে। কিভাবে ওষুধটি খাবেন না, এই ওষুধটির 20 ড্রপস অর্থাৎ 20 ফোঁটা 1/3 কাপ জলে মিশিয়ে দিনে 2-3 বার আপনাকে খেতে হবে। যদি আপনার ব্লাড প্রেশার মোটামুটি ধরুন ওপরেরটা 140-এর ওপরে আর নিচেরটা বা ডায়াস্টোলিকটা যদি মোটামুটি 90-এর ওপরে থাকে তাহলে আপনি দিনে 2 বার করে খেতে পারেন, আর যদি ওপরেরটা ধরুন মোটামুটি 160+ করে যাচ্ছে এবং নিচেরটা যদি 100 বা 110+ করে যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে দিনে মিনিমাম 3 বার খেতে হবে। কতদিন খাবেন না, প্রথমে 1 মাস খাওয়ার পরে আপনাকে ব্লাড প্রেশারটা মোটামুটি একটি নির্দিষ্ট ইন্টারভ্যালে চেক করতে হবে এবং চেক করার পরে যদি দেখেন প্রেশারটা মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে আসা শুরু করেছে বা অনেকটাই নর্মাল হয়ে এসছে তাহলে এই একই ওষুধকে কিন্তু দিনে 2 বার করে আপনাকে আরও 2-3 মাস বা কারোর কারোর ক্ষেত্রে আমরা দেখেছি যে 4-6 মাস কন্টিনিউ করলে এই যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা বা হাইপারটেনশনের সমস্যা পার্মানেন্টলি সলভ হয়। এর সাথে আরেকটি ওষুধের নাম আমি বলবো, সেই ওষুধটিও কিন্তু অসাধারণভাবে কাজ করে এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সমস্যাতে, সেই ওষুধটির নাম হলো গ্লোনোইন 30। এই ওষুধটির কীভাবে খেতে হবে, এই ওষুধটির জাস্ট 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে অথবা ডাইরেক্টলি আপনি জিভে দিতে পারেন, দিনে 2 বার করে প্রথমে আমরা খেতে দিই। 1 মাস খাওয়ার পরে যদি পেশেন্ট অনেকটা বেটার ফিল করেন বা প্রেশার অনেকটা কন্ট্রোলে চলে আসে তাহলে কিন্তু এই একই ওষুধকে আমরা দিনে 1 বার করে আরও 2-3 মাস বা 4 মাস কন্ট্রোল করালে দেখেছি যে এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা কিন্তু পার্মানেন্টলি সলভ হয়। এক্ষেত্রে বলে রাখি যে এই রাওয়েলফিয়া সার্পেন্টিনা এবং গ্লোনোইন 30 এই দুটো ওষুধই কিন্তু ব্লাড ভেসেলসটাকে ডায়ালেট করে প্রেশারটাকে কন্ট্রোল করে। শুধু তাই নয়, অ্যাংজাইটি বা এই ধরনের ডিপ্রেশন থেকে যদি কারোর প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু এই রাওয়েলফিয়া সার্পেন্টিনা অসাধারণভাবে কাজ করে। আর যদি কারো দেখা যায় যে ব্লাড প্রেশারের বেড়ে যাওয়ার সাথে সাথে মাথা যন্ত্রণা বা ঘাড়ের কাছে খুব একটা ব্যথা করছে সেক্ষেত্রে কিন্তু এই গ্লোনোইন 30 অসাধারণভাবে কাজ করে। তাহলে বুঝতেই পারছেন যে এই দুটো ওষুধ কিন্তু শুধুমাত্র যে ব্লাড প্রেশারটাকে কমিয়ে দিচ্ছে তাই নয়, অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলো সেগুলোকেও কিন্তু এই দুটো ওষুধ সুন্দরভাবে কন্ট্রোল করে। এর সাথে আমি আরও 3টে ওষুধের নাম বলবো, যে 3টে ওষুধকে আপনাকে খেলে এই দুটো ওষুধের সাথে যদি কেউ খায় তাহলে কিন্তু এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা বা
হাইপারটেনশনের সমস্যা খুব সুন্দরভাবে কন্ট্রোলে চলে আসে। এক্ষেত্রে প্রথম যে ওষুধটির নাম বলবো সেটি হলো অ্যাকোনিটাম ন্যাপেলাস 200। এই অ্যাকোনিটাম ন্যাপেলাস 200-এর সাথে আরেকটি ওষুধের নাম বলবো, সেটি হলো রাস্টক্স 30। যদি দেখা যায় যে কারোর সিস্টোলিক প্রেশারটা অনেকটা বেড়ে রয়েছে, অর্থাৎ খুব অ্যাংজাইটি হয়েছে বা প্রতিদিন অনেকদিন হয়তো খুব একটা মেন্টাল প্রেশার গেছে, তার জন্য দেখা গেছে যে সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশারটা মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যেই রয়েছে কিন্তু সিস্টোলিক প্রেশারটা অনেকটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে হয়তো সেটা 140, 50 বা 60-এ চলে গেছে, তখন কিন্তু আমরা এই দুটো ওষুধকে অর্থাৎ অ্যাকোনিটাম ন্যাপেলাস 200 এবং রাস্টক্স 30 এই দুটো ওষুধকেই দু ফোঁটা দু চামচ জলে মিশিয়ে দিনে দুবার করে খেতে বলি। এর সাথে কিন্তু আপনি রাউলফিয়া এবং ব্লোনিন একসাথেই খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেম্পোরারি কোনো কারণে হয়তো ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা রাউলফিয়া এবং ব্লোনইন না দিয়ে শুধুমাত্র এই অ্যাকোনিটাম ন্যাপেলাস 200 এবং রাস্টক্স 30 দুটো ওষুধকেই দিনে দুবার করে দু ফোঁটা দু চামচ জলে মিশিয়ে খেতে বলি। প্রথমে এক সপ্তাহ খাওয়ার পরে যদি দেখা যায় যে তার এই প্রেশারটা অনেকটা কন্ট্রোলে চলে আসে, তাহলে দুটো ওষুধকেই দিনে একবার করে আরও মোটামুটি 7 থেকে 10 দিন খেলে আমরা দেখেছি যে যদি হঠাৎ করে কোনো কারণে এই প্রেশারটা বেড়ে যাওয়ার সমস্যা হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে প্রেশারটা কন্ট্রোলে চলে আসে। এরপরে আরেকটি ওষুধের নাম বলবো, সেটি হলো এই অ্যাকোনিডাম ন্যাপেলাসটা থাকবে, এর সাথে আরেকটি ওষুধকে আপনাকে খেতে হবে, সেটি হলো আর্নিকা মন্টানা 3। যাদের দেখা যাচ্ছে যে সিস্টোলিক প্রেশারটা মোটামুটি নর্মাল রেঞ্জে আছে কিন্তু ডায়াস্টোলিক প্রেশারটা বেড়ে যাচ্ছে, এটি কিন্তু বিভিন্ন কারণেই হতে পারে। অনেক সময় বিভিন্ন কারণে দেখা যায় যে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেলে এই ডায়াস্টোলিক প্রেশারটা বেড়ে যায় এবং সেটি কিন্তু বেশি খারাপ, কারণ এটা কিন্তু হার্টের ওপরে একটা এক্সট্রা লোড তখন তৈরি হয়, হার্টকে এক্সট্রা লোডের এগেনস্টে কাজ করতে হয়। তাই ডায়াস্টোলিক প্রেশার যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি সাবধান হতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। যদি দেখা যায় যে ডায়াস্টোলিক প্রেশারটা মোটামুটি 90, 100 বা তার উপরে চলে যাচ্ছে, তখন আপনাকে অ্যাকোনিডাম ন্যাপেলাস 200 এবং আর্নিকা 3 এই দুটো ওষুধকেই কিন্তু দু ফোঁটা দু চামচ জলে মিশিয়ে দিনে দুবার করে আমরা খেতে দিই। প্রথম দিকে ওই 7 থেকে 10 দিন খাওয়ার পরে যদি দেখা যায় যে পেশেন্ট অনেকটা বেটার ফিল করছেন এবং ডায়াস্টোলিক প্রেশারটা কন্ট্রোলে এসছে, তাহলে কিন্তু এই দুটো ওষুধকেই দিনে একবার করে আরও 7 দিন, 10 দিন বা 15 দিন খাওয়ালে আমরা দেখেছি যে পেশেন্টের এই ডায়াস্টোলিক প্রেশারটা কন্ট্রোলে চলে আসে। এবং তারপরে কিন্তু আপনারা একটা রেগুলার ইন্টারভেলে প্রেশারটাকে চেক করবেন, যদি দেখা যায় প্রেশার মোটামুটি নর্মাল রয়েছে তাহলে ওষুধ আর খাওয়ার দরকার পড়ে না, কিন্তু যদি দেখা যায় যে ওষুধটা বন্ধ করার পরে বা ওষুধের ডোজটা কমিয়ে দেওয়ার পরে প্রেশারটা আবার একটু বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে আরও কিছুদিন এই ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। এছাড়া এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে এই হাইপারটেনশনের পেশেন্ট যখন আমাদের কাছে আসেন তখন কিন্তু আমরা তাদেরকে অবশ্যই একটা ইসিজি করতে বলি এবং দরকার পড়লে তাকে একটা ইকোকার্ডিওগ্রাফি করতেও বলা হয়, এবং অবশ্যই আপনার লিপিড প্রোফাইলটা কিন্তু একবার চেক করে নেবেন। এবং যদি সুগারের টেস্ট কোনো দিন না করা হয়ে থাকে বা অনেক দিন হয়ে গেছে আপনি হয়তো আপনার সুগারটা ব্লাড সুগারটা দেখেননি, তাহলে অবশ্যই ব্লাড সুগারটা চেক করে নেবেন, কারণ এই সমস্ত প্রবলেমগুলোই কিন্তু এই ব্লাড প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড। আবার এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যে তারা অনেক দিন ধরে কোনো হয়তো এই ব্লাড প্রেশার হাইপারটেনশনের জন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, তারা বলেন যে ডাক্তারবাবু অনেক দিন ধরে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি আর খেতে চাইছি না, আমরা এখন হোমিওপ্যাথি করতে চাই। হোমিওপ্যাথিতে আমরা শুনেছি যে এই ব্লাড প্রেশারের সমস্যা পার্মানেন্টলি সলভ হয়, তাই আমরা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এই ব্লাড প্রেশারের যে বেড়ে যাওয়ার প্রবলেম বা হাইপারটেনশনের প্রবলেমটাকে আমরা পার্মানেন্টলি সলভ করতে চাই। এক্ষেত্রে বলে রাখি যারা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন তারা কিন্তু হঠাৎ করে তাদের অ্যালোপ্যাথি ওষুধগুলোকে বন্ধ করবেন না। এক্ষেত্রে কী করতে হবে, না আপনার এই অ্যালোপ্যাথি ওষুধের সাথে কিন্তু হোমিওপ্যাথি ওষুধটাকে স্টার্ট করতে হবে এবং স্টার্ট করার পরে গ্র্যাজুয়ালি অ্যালোপ্যাথি ওষুধটাকে ধীরে ধীরে তার ডোজটাকে কমিয়ে আনতে হবে, এবং কমিয়ে এনে যদি দেখা যায় যে প্রেশারটা মোটামুটি নর্মাল রেঞ্জে থাকছে তাহলে একটা টাইমের পরে আপনি আস্তে আস্তে ওই ওষুধটাকে অফ করতে পারেন। তবে এই পুরো ব্যাপারটাই কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন, তার গাইডলাইন মেনে সেই এই উইথড্রল প্রসেসটাকে আপনাকে করতে হবে, নিজে নিজে না করাটাই ভালো। তো আশা করি এই হাইপারটেনশন নিয়ে আপনাদের একটা আইডিয়া তৈরি হয়েছে এবং হাইপারটেনশন হলে কী প্রবলেম হতে পারে বা এর থেকে সলিউশন কী কী আছে হোমিওপ্যাথিতে বিশেষ করে, সে সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হয়েছে। ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আপনাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি স্পেসিফিক কোনো টপিক্স নিয়ে আপনাদের আলোচনার কোনো অনুরোধ থাকে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেনই। তো আজ আপাতত এত অবধি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।